সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আমি বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার পরিচিতি, আমি তুলি রায়, সহকারী শিক্ষক গার্হস্থ্য অর্থনীতি, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের নিয়ে গ বিভাগ খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনার দশম অধ্যায় খাদ্যের কাজ ও উপাদান সম্পর্কে আলোচনা করব। এ অধ্যায়ে পাঠ সংখ্যা আছে 12টি। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ 12টি পড়ে আমরা কি কি শিখতে পাবো সেগুলো দেখে নিই। এই অধ্যায়নে আমরা খাদ্যের কাজ ব্যাখ্যা করতে পারব, খাদ্যের বিভিন্ন উপাদানের গঠন, উৎস, কার্যকারিতা ও শ্রেণীবিভাগ করতে পারব, খাদ্য উপাদানের অভাবজনিত রোগ চিহ্নিত করতে পারব, খাদ্য পরিপাক প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করতে পারব, কিশোর বয়সে খাদ্যের চাহিদা ও পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারব। আজ আমি তোমাদের পাঠ এক নিয়ে আলোচনা করব। দেখো শিক্ষার্থীবৃন্দ, পাঠ একে আছে খাদ্যের কাজ। আমরা সকলেই জানি যে জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদান আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আমাদের শরীরে খাদ্য গ্রহণের মাধ্যমে যে কাজগুলো সম্পন্ন করে থাকে আমরা এখন সেগুলো দেখব। দেখো শিক্ষার্থী বন্ধু, এক, দেহ গঠন ও বৃদ্ধি সাধন, দুই, ক্ষয়পূরণ, তিন, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, চার, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, পাঁচ, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা খাদ্যের এ কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথম হলো দেহ গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন আমাদের দেহ গঠনের কাজ করে থাকে। শিশুর শরীর গঠনের জন্য পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ, তাই খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানগুলো এ কাজ করে থাকে। দুই, ক্ষয়পূরণ। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এই ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠনের কাজ করার কাজও খাদ্যের। তাই প্রত্যেক মানুষের শরীরে খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদান এই ক্ষয়পূরণের কাজ করে শরীরকে রক্ষা করে থাকে। তিন, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো শরীর কোষে জ্বালানির মতো পুড়ে শক্তি তৈরি করে, যার ফলে আমরা সচল থাকি এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এছাড়া কথা বলা, চলাফেরা, খেলাধুলা সব ধরনের বাহ্যিক কাজের জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়। চার, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, যার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে যে বিক্রিয়াগুলো ঘটে থাকে তা হলো শক্তি উৎপাদনের জন্য পুষ্টি উপাদান পুড়ে পেশি সঞ্চালনের জন্য শক্তি তৈরি করে। এ প্রক্রিয়াগুলো সম্পাদন করতে কিছু কিছু পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ, যেমন এগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, খাদ্যের ভিটামিন বি কমপ্লেক্স, খনিজ লবণ, প্রোটিন ও পানি। এগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করার কাজে সহায়তা করে। পাঁচ, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ধরনের অণুজীব দিয়ে বা সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হই। এই আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য চাই শরীরের নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধক।
ক্ষমতা, খাদ্যের প্রোটিন, খনিজ লবণ, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছো যে পরের আলোচনা থেকে আমরা এ কথা বলতে পারি যে খাদ্য শুধু আমাদের ক্ষুধাই নিবৃত করে না, শরীরে আরো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। তাই শরীর সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যতটুকু আলোচনা করলাম তার সারসংক্ষেপ জেনে নিন। তাহলে আমরা এতক্ষণ জেনেছি খাদ্য কি, খাদ্য গ্রহণের মাধ্যমে যে কাজগুলো সম্পূর্ণ হয় সেগুলো কি, দেহ গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পাঠের উপর রয়েছে একটি বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজটি দেখে নাও। বাড়ির কাজ বিভিন্ন ধরনের খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে থাকে তা ক্রম অনুসারে সাজিয়ে লিখো, তাহলে দেখো বিভিন্ন ধরনের খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে থাকে তা ক্রম অনুসারে সাজিয়ে লিখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পার্ট 2 ও পার্ট 3 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে মহামারী করোনা ভাইরাসের কারণে আজ সারা বিশ্ব বিপর্যস্ত, তাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলব, সঠিক নিয়মে মাস্ক পরিধান করব, আমরা নিজে সচেতন থাকব এবং অন্যদেরও সচেতন করব। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি।